আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠিয়েছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস মিরার গ্রামের বাড়ি এর দ্বিতীয় পর্ব আজহা সাহেব রোদের আশায় বারান্দায় বসে আছেন রোদ উঠছে না ঘন হয়ে কুয়াশা পড়েছে এমন ঘন যে ১০ হাত দূরের জিনিসও দেখা যায় না তার ইচ্ছা মেদিন নিয়ে বাগানে বসে খেজুরের রস খাবেন নিজের গাছের রস কলসি ভর্তি রস দেলোয়ার নামিয়ে এনেছে সেই রস কাপড়ের ছাঁকুনিতে ছাঁকা হচ্ছে রসের মিষ্টি গন্ধটা মনে হয় শীত বাড়িয়ে দিচ্ছে গন্ধের সঙ্গে শীতের সম্পর্ক আছে রঙের সঙ্গে যে সম্পর্ক আছে তা তিনি জানেন কিছু রঙকে বলাই হয় উষ্ণ রং ওয়ার্ম কালার যেমন লাল হলুদ কিছু রং আবার ঠান্ডা রং যেমন নীল মোনারা চায়ের মগ নিয়ে বারান্দায় এলেন আজহা সাহেব আগ্রহের সঙ্গে বললেন কই শেফার মীরাকে বলেছ মোনারা কুণ্ঠিত গলায় বললেন ওরা আসবে না আসবে না কেন বাগানে বসে খেজুরের রস খাবে কত ইন্টারেস্টিং ব্যাপার টাটকা রস ঢাকায় এই জিনিস পাবে কোথায় মীরা শুয়ে আছে ওর শরীর ভালো যাচ্ছে না সবসময় এক অজুহাত দিও না শরীর ভালো যাচ্ছে না মানে কি এমন একটা ভাব সে ধরে আছে যেন তাকে আন্দামান দ্বীপে এনে ফেলা হয়েছে মোনারা বললেন ওরা ওদের মতো করে থাকুক চলো আমরা দুজনে বাগানে যাই যাবে দাঁড়াও আমি একটা চাদর নিয়ে আসি আজহা সাহেব হ্যাঁ না কিছু বললেন না তার মনটাই খারাপ হয়ে গেল তিনি ভেবে রেখেছেন রস খাবার পর মেয়েদের নিয়ে হাঁটতে বের হবেন উত্তরবঙ্গে মোটরশুটির ক্ষেতের দিকে যাবেন দেলোয়ার সঙ্গে যাবে দেলোয়ারের সঙ্গে থাকবে কেরোসিনের চুলা এবং পানি গরম করার পাত্র মটরশুঁটির খেতে বসে মটরশুঁটি সিদ্ধ করা হবে তারপর খোসা সারিয়ে মটরশুঁটি খাওয়া আজহা সাহেবের দাদা মুন্সি হেলালুদ্দিন এই বাগান করেছিলেন মুন্সি হেলালুদ্দিন মাদ্রাসার শিক্ষক ছিলেন এক রাতে স্বপ্নে তিনি কয়েকটা রোগের ওষুধ পেয়ে যান শিক্ষার পাশাপাশি লোকজনদের ওষুধ দেওয়া শুরু করেন কামেলা রোগের ওষুধ এবং সুতিকার ওষুধ তার যখন খুব নাম ডাক হলো দূরের গ্রাম থেকে বোতল নিয়ে ওষুধের জন্য লোকজন আসতে শুরু করল তখন তিনি হঠাৎ চিকিৎসা বন্ধ করে দিলেন তাকে নাকি ওষুধ না দিতে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছে ওষুধ নিতে এসে লোকজন ফেরত যেতে শুরু করল এতে তার নাম আরও ছড়িয়ে পড়ল লোকজনের ভিড় বেড়ে গেল তার কিছুদিন পর গ্রামে গুজব ছড়িয়ে পড়ল মুন্সি হেলালুদ্দিন পিরাতি পেয়েছেন শুধু যে পিরাতি পেয়েছেন তাই না তার পোষা দুটা জিনও আছে রাতে দরজা বন্ধ করে তিনি জিনদের সঙ্গে কথা বলেন জিনদের সঙ্গে জিকির করতে বসেন নতুন পীর সাহেবের কাছ থেকে তাবিজ এবং পানি পড়া নেবার জন্য দলে দলে লোক আসতে লাগল তিনি পানি পড়া এবং তাবিজ দিতে শুরু করলেন অবিবাহিত মেয়েদের দিতেন সুতা পড়া কালো রঙের সুতায় ফু দিয়ে দিতেন সেই সুতা খোপায় চুলের সঙ্গে বেঁধে রাখতে হয় সুতা বাঁধার 10 দিনের ভেতর বিয়ের সম্বন্ধ আসত নিয়ম হচ্ছে প্রথম যে সম্বন্ধ আসবে সেখানেই মেয়ে বিয়ে দিতে হবে খোপায় সুতা বাঁধা অবস্থায় আসা সম্বন্ধ ফিরে দেওয়া যাবে না মুন্সি হেলালুদ্দিন পিরাতি করে অনেক টাকা পয়সা জমি জমা করেছিলেন তিনি প্রথম এই অঞ্চলে পাকা বাড়ি তোলেন বাড়ির নাম হয়ে গেল পীরবাড়ি হেলালুদ্দিন সাহেবের শেষ জীবন সুখের হয়নি মাথা খারাপের মতো হয়ে গিয়েছিলেন রাতে বা দিনে কখনোই ঘুমাতে পারতেন না শেষ রাতের দিকে কিছুক্ষণের জন্য ঝিমুনি আসত তিনি চোখ বন্ধ করেই সঙ্গে সঙ্গে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে লাফিয়ে উঠতেন সবার ধারণা তার পোষা দুটা জিন বিগড়ে গিয়েছিল তারাই তাকে যন্ত্রণা করত জিন দুটার একটার নাম হবিব আরেকটার নাম জাবির দুজনের বয়সই 400-র উপর দুটাই অবিবাহিত এদের বাড়ি কোকাপনগরে এদের মধ্যে একজন জিন হবিব আগে হিন্দু ছিলেন পরে মুসলমান হয়েছেন লোকশ্রুতি হল মুন্সি হেলালুদ্দিন মৃত্যুর সময় ইচ্ছা করে জিন দুটাকে আজাদ করে যাননি তারা পীরবাড়িতে আটকা পড়ে আছে আমৃত্যু তাই থাকবে গ্রামের অনেক লোক পীরবাড়ির ছাদে দুটো আগুনের হলকাকে নাচানাচি করতে দেখেছে কেউ কেউ এখনও দেখে মুনারা এবং আজহা সাহেব খেজুরের রসের গ্লাস হাতে নিয়ে মুন্সি হেলালুদ্দিন সাহেবের শখের বাগানে হেঁটে বেড়াচ্ছেন আম কাঁঠালের বাগান মাঝখানে কয়েকটা জলপাই গাছ আছে জলপাই গাছের জায়গাটা আসলেই সুন্দর জলপাই গাছের শুকনো পাতার রং গাঢ় লাল শুকনো পাতা পড়ে গাছের নিচটা এমন হয়েছে যে মনে হয় কেউ লাল কার্পেট বিছিয়ে দিয়েছে 2 বছর আগে সবচেয়ে বড় জলপাই গাছের গুড়ি আজহা সাহেব বাঁধিয়ে দিয়েছিলেন এখন তিনি সেই বাঁধানো গাছের নিচে বসে আছেন। মুনারা বললেন, প্রায় 10 বছর পর খেজুরের রস খাচ্ছি। আজা সাহেব বললেন, খেতে কেমন লাগছে? মুনারা মুগ্ধ গলায় বললেন, ভালো, খুবই ভালো। বলতে বলতে আগ্রহ নিয়ে গ্লাসে চুমুক দিলেন। আসলে তার মোটেই ভালো লাগছে না, কেমন বমি চলে আসছে, গন্ধটাও খারাপ, কেমন পচা পাতা গন্ধ। স্বামীকে খুশি করার জন্যে রস খেয়ে মুগ্ধ হবার অভিনয় তাকে করতে হচ্ছে। একজন আদর্শ মহিলাকে অভিনয় করায় অত্যন্ত পারদর্শী হতে হয়। তাদের জীবনের একটা বড় অংশ কাটে আনন্দিত এবং মুগ্ধ হবার অভিনয় করে। শুকনো পাতা মারিয়ে দেলোয়ার আসছে। দেলোয়ারের গায়ে মাপে বড় হলুদ রঙের একটা কোট। কোট আজ সকালে মনোয়ারা দেলোয়ারকে দিয়েছেন। আজা সাহেবের কোট পুরনো হলেও এখনও ভালো। দেলোয়ার হাতে কেরোসিনের চুলা, অ্যালুমিনিয়ামের একটা কড়াই, মটরশুঁটি সিদ্ধ করার সব প্রস্তুতি নিয়ে সে এসেছে। সাসাজি চলেন যাই। আজা সাহেব বললেন, দেলোয়ার থাক, বাদ দাও। মুনারা বললেন, বাদ থাকবে কেন, চলো আমরা দুজন যাই। মেয়েরাই ব্যাপারটা এনজয় করত, ওরা যখন যেতে চাচ্ছে না তখন থাক। দেলোয়ার তুমি চলে যাও। দেলোয়ার চলে গেল। চাচাজির সামনে থেকে যে সে সরে পড়ার সুযোগ পেয়েছে তাতেই সে খুশি। আজা সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মা নাস্তা বানাচ্ছেন, তুমি মাকে সাহায্য করো, আর আমার জন্য এখানে চা পাঠিয়ে দিও। রোদ ওঠেনি, তুমি কুয়াশার মধ্যে একা বসে থাকবে, ঠান্ডা লাগবে তো, ঘরে চলে এসো। কুয়াশা থাকবে না, রোদ উঠবে। মুনারা চলে গেলেন। বাগানে একা একা হাঁটতে আজা সাহেবের খারাপই লাগছে। মটরশুঁটি খাবার আইডিয়া ভালো ছিল। মেয়েরা রাজি হলো না। মেয়েরা অনেক দূরে সরে গেছে। গ্রামের মধ্যে বন্ধুবান্ধব নেই, টেলিফোন নেই, টিভি নেই, মিউজিক সিস্টেম বা শপিং নেই। কাজেই তিনি ধারণা করেছিলেন তারা কাছাকাছি আসবে, বাধ্য হয়ে বাবার সঙ্গে কিছু সময় কাটাবে। তিনি তাদের সঙ্গে নানান গল্পগুজব করবেন। ওরা কি ধরনের গল্প পছন্দ করে তা তিনি জানেন না। মামলার কিছু ইন্টারেস্টিং গল্প আছে, সেসব গল্প করা যেতে পারে। স্টেট ভার্সেস শিউলিরানির মামলাটা তাদের পছন্দ হবার কথা। এই মামলাটা কিছু অস্বাভাবিক এবং নোংরা ব্যাপার আছে, এই ব্যাপারগুলি বাদ দিয়ে বলতে হবে। মামলার যেদিন রায় হয় তার আগের দিন শিউলিরানি হঠাৎ ঘোষণা দিল সে আসলে নারী না, পুরুষ, এবং বিজ্ঞ আদালতকে বলল তাকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য। আদালত স্তম্ভিত, কারণ শিউলিরানি বিবাহিতা, তার 2টা ছেলে আছে, স্বামী জীবিত। এই গল্প এদের পছন্দ না হয়েই পারে না। চায়ের কাপ হাতে শেফা আসছে। এক হাতে চায়ের কাপ, অন্য হাতের পিরিচে 2টা ভাপা পিঠা। মেয়েকে দেখে আজা সাহেবের মন খারাপ ভাবটা দূর হয়ে গেল। তিনি আনন্দিত গলায় বললেন, গুড মর্নিং মা। শেফা বলল, গুড মর্নিং, তোমার জন্য চা আর পিঠা নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। চা মনে হয় আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। তোমাদের গ্রামে এত শীত কেন বাবা? তোমাদের গ্রাম বলছিস কেন, এটা তো তোরও গ্রাম। তোর গ্রাম কি আলাদা? মীরার ঘুম ভাঙেনি? ভেঙেছে, চা খেয়ে আবার লেপের ভেতর ঢুকে গেছে। আপা বলেছে রোদ না উঠলে সে লেপ থেকে বের হবে না। তোর রাতে ঘুম কেমন হয়েছে? ঘুম ভালো হয়েছে, তবে ঘুমোতে গেছি অনেক রাতে। কেন? কাল শোয়ার নিয়ে খুব সমস্যা হয়েছে। প্রথমে গেলাম আপার সঙ্গে ঘুমানোর জন্যে, আপা রাজি হলো না, তারপরে একা একা ঘুমোতে গেলাম। ঘুম চলে এসেছে, তখন দরজায় ঠকঠক শব্দ। দরজা খুলে দেখি দাদিমা। উনি নাকি আমার সঙ্গে ঘুমোবেন। দাদিমা অনেক রাত জেগে গল্প করলেন। তাহলে তো ভালোই মজা হয়েছে। খুবই মজা হয়েছে বাবা। শেফার আসলে কোনোই মজা হয়নি। দাদিমা রাতে এক ফোঁটা ঘুমায়নি, সারাক্ষণ কথা বলেছে। মাঝে মাঝে এমন সব কথা বলেছেন যে শেফা হতভম্ব। যেমন হঠাৎ শেফার বুকে হাত দিয়ে বলেছেন, কী রে বেটি, দুধ এত ছোটো কেন? শেফা প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিল। দাদিমা যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বললেন, হরিণ সুন্দর চোখে, নারী সুন্দর বুকে। শেফা বলল, দাদিমা গায়ে হাত দিও না, কাতুকুতু লাগে। তিনি কুটকুট করে হাসতে হাসতে বললেন, জামাটা খোল, বুক কেমন দেখি। কি আশ্চর্য কথা, এসব তার কাউকে বলা যায় না, বলা ঠিকও হবে না। দাদিমা কিছু উদ্ভট কাণ্ড কারখানা করলেও মানুষটা খুবই ভালো। শেফার তাকে মোটামুটি পছন্দ হয়েছে। দাদিমার সঙ্গে কী গল্প হলো রে শেফা? অনেক গল্প হয়েছে, বেশিরভাগ গল্পই দাদাজানকে নিয়ে। দাদাজান নাকি তার জন্য একেবারে পাগল ছিল। তিনি চোখের আড়াল হলেই মেজাজ খারাপ হয়ে যেত, চিৎকার চেঁচামেচি শুরু করতেন। বাইরের লোকজন এসেছে দাদাজানের সঙ্গে কথা বলতে, তখনও নাকি দাদিজানকে খুব কাছে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতে হতো। এমন জায়গায় দাঁড়াতে হতো যেন পর্দার নিচ দিয়ে দাদাজান তার পা দেখতে পান, কিন্তু বাইরের লোকজন কিছু দেখতে পায় না। বাবা, এসব কি সত্যি? সত্যি। বাবা স্থৈর্য প্রকৃতির ছিলেন, আমার মা অত্যন্ত ভাগ্যবতী। এরকম ভাগ্যবতী হলে আমি বিষ খেয়ে মরে যাব। একটা পুরুষ সারাক্ষণ চারপাশে ঘুরপাক খাচ্ছে, ভাবতে তো কুৎসিত লাগছে, ছি। আজা সাহেব হেসে ফেললেন, শেফার কথাবার্তা তার ভালো লাগছে। মেয়েটা তো বেশ মজা করে কথা বলে। বাবা, দাদাজান নাকি মৃত্যুর আগে আগে ঘোষণা করেছিলেন এই পুকুরের মাছ তার বংশধরেরা কেউ খেতে পারবে না, তাদের জন্য পুকুরের মাছ নিষিদ্ধ। তা বলেছিলেন? কেন বলেছিলেন তা তো মা জানি না। বাবা মারা যাবার সময় আমি গ্রামে ছিলাম না, আমি থাকলে জিজ্ঞেস করতাম। তুমি পুকুরের মাছ খাও না? আমি কি এখানে থাকি যে মাছ খাবো? মাছ যদি মারা হয় তুমি খাবে? কি দরকার, একজন মানুষ মৃত্যুর আগে একটা কথা বলে গেছে, কথাটা মানতে অসুবিধা কি? আমি ঠিক করেছি বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরব, তারপর নিজেই মাছ রান্না করব, সবাইকে খাওয়াবো, তোমাকেও খাওয়াবো। আজা সাহেব হাসলেন। রোদ উঠেছে, আশ্চর্য ব্যাপার। রোদ ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেছে, চারদিক ঝলমল করছে। কুয়াশায় ভেজা গাছের পাতায় আলোর ঝলমলানি। আজা সাহেব আনন্দিত গলায় বললেন, শেফা, যা মীরাকে ডেকে নিয়ে আয়, রোদ উঠেছে। তোদের দুই বোনকে আমি অদ্ভুত একটা কাহিনী বলবো। স্টেট ভার্সেস শেফালী রানীর বিখ্যাত মামলা, ইংরেজের আমলের মামলা। কলকাতা হাইকোর্ট থেকে শেষ পর্যন্ত প্রিভি কাউন্সিল পর্যন্ত গিয়েছিল। যেমন সেন্সেশনাল মামলা তেমনই সেন্সেশনাল রায়। যা মীরাকে ডাক। ডেকে লাভ হবে না বাবা, আপা আসবে না। আসবে না কেন? আসবে না কারণ তার আসলে খুব মন খারাপ। কেন? যেদিন আমরা এখানে আসব তার আগের দিন সাবের ভাইয়ের সঙ্গে আপার খুব ঝগড়া হয়েছে। সাবের ভাই মানে কি, লম্বা ছেলেটা? হ্যাঁ, আমি ডাকি লম্বু ভাইয়া। আপা তাতে রাগ করে। সাবের ছেলেটার সঙ্গে মীরার ঝগড়া হয়েছে, তোকে বলেছে? তুমি পাগল হয়েছ বাবা, আপা আমাকে কিছু বলবে? টেলিফোনে ঝগড়া হলো তো, আমি আড়াল থেকে শুনলাম। টেলিফোন শেষ করে দরজা বন্ধ করে আপা যে কী কান্না, হাওমাও করে কেঁদেছে। তোর মা জানে? মা ভাব করে সে কিছুই জানে না, আসলে সবই জানে। আমাকে তো কিছু বলেনি। তোমাকে কেন বলবে? আমাকে বলবে না কেন? আমি কি বাইরের কেউ যে আমাকে কিছু বলা যাবে না? তুমি ঘরের হলেও তুমি হচ্ছ পুরুষ মানুষ, পুরুষ মানুষকে সব কিছু বলা যায় না। ঝগড়া হয়েছে ভালো কথা, এই বয়সে ক্লাস ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। তাই বলে দরজা বন্ধ করে কাঁদতে হবে? কাঁদতে হলে তো দরজা বন্ধ করেই কাঁদতে হবে, দরজা খোলা রেখে কি কাঁদবে? বাবা, আমি যাচ্ছি। বসার একটু স্টেট ভার্সেস শেফালী রানীর গল্পটা শুনবি? না, মামলা মোকদ্দমার গল্প শুনতে আমার ভালো লাগে না বাবা। না শুনেই কীভাবে বুঝলি ভালো লাগে না? না শুনেই আমি বুঝতে পারি, খুবই বোরিং গল্প। তোমার বেশিরভাগ গল্পই বোরিং, মামলার গল্প আরও বেশি বোরিং। বাবা, আমি যাচ্ছি। আজহার সাহেব চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ আগে রোদ উঠেছে, এর মধ্যেই রোদ কেমন কড়া হয়ে গেছে, সূচের মতো গায়ে রোদ বিঁধে যাচ্ছে। মীরা বারান্দায় রোদে পা মেলে সে মোড়ায় বসে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে রাতে তার ভালো ঘুম হয়নি, চোখের নিচে কালি পড়েছে, মুখ শুকনো লাগছে। তারপরও মনোয়ারা বারান্দায় এসে মীরাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। কি সুন্দরী না মেয়েটাকে লাগছে, ইন্দ্রাণীর মতো লাগছে। এই মেয়েটা তার বাবার মতো সুন্দর হয়েছে। শেফা বেচারি তার বাবার মতো কিছুই পায়নি, কেমন ভোতা নাকমুখ। গায়ের রঙটা পেলেও তো কাজ হতো। মীরা মার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এই ভয়ঙ্কর কাণ্ডটা কী করে করলে? মোনারা বিস্মিত হয়ে বলল, আমি কি করেছি? দেলোয়ার নামের লোকটাকে সং সাজানোর বুদ্ধি তোমাকে কে দিল? লুঙ্গির ওপর হলুদ একটা কোট পরে সে ঘুরে বেড়াচ্ছে, তাকে যে সার্কাসের ক্লাউনের মতো লাগছে সে বুঝতেও পারছে না, মনে হচ্ছে মহা খুশি। গ্রামের মানুষ অল্পতেই খুশি হয়। মা প্লিজ, लोकटाके बोलो से हय कोट खुले फेलुक किंबा लुंगिर बदले पैंट पुरुक। पैंट ना थाकले बाबार एकटा पैंट दाओ। क्लाउन जखन साजबे पुरोपुरी साजुक। हाथ मुख धुएछिस, नाश्ता देब? कि नाश्ता? भापा पिठा। भापा पिठा खाबो ना, परोटा भेजे दिते बोलो। परोटा भेजे दिच्छी। एटा पिठा खेये देख, खेते भालो होयेछे। जतो भालोई होक खाबो ना, मिष्टि किछु खेते इच्छा करछे ना। मोनारा चले जाच्छिलेन। मीरा बोलो, मा आरेकटा जरूरी कथा शुने जाओ। कि कथा? आमी नेत्रकोना जाबो, गाड़ीटा निये जाबो। देलोर के बोलो से जेनो आमार संगे जाय। देलोर के बोलो से जेनो आमार संगे जाय। नेत्रकोना कि जन्ने? आमार काज आछे। ढाकाय टेलिफोन करबी? आमाके टेलिफोन करतेई होबे। तोर बाबा राग करबे। राग करले तुमी राग सामलाबे। आमाके जेतेई होबे मा। तो समस्याटा कि? आमार समस्या भयाबह। भयाबह माने कि? आमाके बोला जाय? आज जोदि टेलिफोने साबेर के पाई ताहले तोमाके समस्याटा बोलबो। मोनारा बोलेन, मीरा तुई एक काज कर, तोर बाबा बागाने आछे, तार काछे गिये बोस, आमी तोर नाश्ता सेखाने दिच्छी। केन? बेचारी एका एका बसे आछे, तुई पाशे गिये बसले खुशी होबे, तखन तोर नेत्रकोना जाओया सहज होबे, तोर बाबा राग करबे ना। मीरा गम्भीर हये बोललो, मा तुमी सबकिছু নিয়ে কৌশল করো, প্যাচ খেলো, এইটাই আমার খারাপ লাগে। তোমার মাথার মধ্যে সব সময় কৌশল খেলা করে। তুমি সহজ সাধারণভাবে কিছু করতে পারো না কেন? সংসার ঠিকঠাক রাখতে হলে কৌশল লাগে রে মা। এখন বুঝবি না, আরও বয়স হোক তখন বুঝবি। বয়স আমার কম হয়নি, 21। 21 একটা বয়স হলো। মীরা বাগানের দিকে রওনা হলো। তার মেজাজ খারাপ, মার ওপর রাগ লাগছে। তার নেত্রকোনা যাবার মতো সাধারণ একটা ব্যাপারেও মা একটু প্যাচ খেলবে। আজা সাহেব তার পর মেয়েকে দেখে এত খুশি হলেন যে তার প্রায় চোখে পানি এসে যাবার মতো ব্যাপার হলো। তিনি উজ্জ্বল গলায় বললেন, কেমন চনমনে রোদ উঠেছে দেখেছিস মা? মীরা বলল, হ্যাঁ, এখন তো রীতিমতো গরম লাগছে। সকালে দেখলাম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আর এখন রোদ ঝাঁঝা করছে। বাবা শোনো, আমি একটু নেত্রকোনা যাব, আমাকে ঢাকায় টেলিফোন করতে হবে। গাড়িটা নিয়ে চলে যাই, দেলোয়ার সঙ্গে থাকবে। বাবা আমি কি যাব? আজা সাহেব বললেন, যা, রাস্তা খানিকটা ভাঙা আছে, সাবধানে চালাবি। আর একটা কথা, দেলোয়ার বয়সে তোর চেয়ে বড়। দেলোয়ার না বলে দেলোয়ার ভাই বল, খুশি হবে। নাস্তা করেছিস? না মা, এখানে নাস্তা নিয়ে আসবে। ভেরি গুড। খোলামেলা জায়গায় বসে নাস্তা খাবার মজাই অন্যরকম। নাস্তার প্লেটে পাখি ইয়ে না করে দিলেই হলো। আজা সাহেব হো হো করে হেসে ফেললেন। তার হাসি আর থামছেই না। মীরা ভেবে পাচ্ছে না সে এমন কি কথা বলেছে যে বাবার হাসি থামছে না। মোনারা নাস্তা নিয়ে এলেন। তিনি আজা সাহেবের জন্য আরেক কাপ চা নিয়ে এসেছেন। আজা সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন। মোনারা বললেন, এই শোনো, মীরার ঢাকায় একটা টেলিফোন করা দরকার। ওদের পরীক্ষা নিয়ে কী জানি ঝামেলা আছে, সেই সম্পর্কে খোঁজ নেয়া। দেলোয়ারকে বলে দিই সঙ্গে যাক। নেত্রকোনা থেকে আমারও দু একটা জিনিস আনানো দরকার। মীরা গেলে আমার জন্য ভালো, মীরা দেখে শুনে আনতে পারবে। মীরার রাগে গা জ্বলে যাচ্ছে। মা অকারণে এত কাঁদুনি গাইছে কেন? শেফা খুব আয়োজন করেই মাছ মারতে বসেছে। পুকুর পাড়ে তার জন্য বড় একটা শীতল পাটি বিছানো হয়েছে। শেফা যে জায়গায় বসেছে সেখানে রোদ আসে বলে বাঁশের মাথায় ছাতা বাঁধা হয়েছে। তার হাতে দুটা বড়শি আছে, এর মধ্যে একটা আবার হুইল বড়শি। হুইল বড়শি কী করে টানতে হয় শেফা জানে না। হুইল বড়শি টানার নিয়মও জানে না। শুধু এটুকুই জানে, ফাতনা পানির নিচে তলিয়ে গেলে হ্যাঁচকা টান দিতে হয়। শেফা ঠিক করে রেখেছে, যদি হুইলের বড়শির ফাতনা ডুবে যায় তাহলে সে বাবা বলে বিকট চিৎকার দেবে। বাকি যা করার বাবা করবেন। দেলোয়ার ভাই থাকলে হতো। তিনি মীরাপার সঙ্গে নেত্রকোনা গিয়েছেন। শেফার তাদের সঙ্গে যাবার ইচ্ছা করছিল। ইচ্ছাটা সে প্রকাশ করেনি, কারণ ইচ্ছে করলে লাভ নেই, মীরাপা তাকে নেবে না। আজা সাহেব মেয়ের বসে ফেলা দেখতে এলেন। তার খুবই মজা লাগছে। বোঝা যাচ্ছে তার ছোট মেয়েটা গ্রাম পছন্দ করতে শুরু করেছে। তিনি মনে প্রাণে চাচ্ছেন মেয়েটার ছিপে একটা মাছ ধরুক। ধরবে বলে মনে হয় না। প্রাচীন পুকুরের বুড়ো মাছগুলি ধুরন্ধর প্রকৃতির হয়, এরা সহজে ধরা দেয় না। তিনি খুশি খুশি গলায় বললেন, তোর পার্টিতে শুয়ে ঘুমিয়ে থাকলে তোর কি খুব অসুবিধা হবে? শেফা বলল, অসুবিধা হবে না, শুধু নাক ডাকতে পারবে না। তোমার নাক ডাকার শব্দে মাছ পালিয়ে যেতে পারে। নাক ডাকবো না, শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকবো। মাছ ধরার একটা মন্ত্র আছে, মাঝে মাঝে মন্ত্র পড়ে পানিতে টোকা দিতে হয়। মন্ত্রটা কি? আমি ভুলে গেছি, দেলোয়ার জানতে পারে, ওকে জিজ্ঞেস করে জেনে নিস। আজহার সাহেব নিজেই বালিশ নিয়ে এলেন, বালিশে মাথা রেখে মেয়ের পাশে শুয়ে পড়লেন। তার হাতে কয়েকটা পেপার ব্যাগ। ছুটি কাটাবার সময় তিনি সঙ্গে বেশ কিছু বই নিয়ে আসেন, ভাবেন ছুটির মধ্যে আরাম করে বই পড়া যাবে। কখনোই পড়া হয় না। আশ্চর্য ব্যাপার হলো, যখন ব্যস্ততা থাকে চরমে তখনই বই পড়া হয়, অবসর সময় কখনোই পড়া হয় না। বই পড়তে গেলেই হাই উঠে ঘুম পায়। এখানে তাই হচ্ছে, হাই উঠছে, চোখের পাতা বন্ধ হয়ে আসছে, চেষ্টা করেও খোলা রাখা যাচ্ছে না। আজহার সাহেব বইয়ের লেখার উপর দিয়ে চোখ বুলিয়ে যাচ্ছেন, লেখার অর্থ উদ্ধার করতে পারছেন না। বইটা খুবই হাসির হবার কথা, একটুও হাসি আসছে না। There were four of us, George and William Samuel Harris and myself and Montmorency. We're sitting in my room, smoking and talking about how bad we were. Bad from a medical point of view, I mean. Of course. আজহার সাহেব হাত তুলতে তুলতে ভাবছেন, বাক্যগুলি এত লম্বা কেন? বাক্যের শেষের দিকে এলে শুরুটা মনে থাকে না। লোকজন কখন হাসবে? দেলোয়ারের বিস্ময় আকাশ স্পর্শ করছে। গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে মীরা। বাচ্চা একটা মেয়ে গাড়ি চালাচ্ছে, কোনো রকম ভুল করছে না। গাড়ি চালাতে চালাতে আবার তার দিকে তাকিয়ে কথা বলছে, প্রয়োজন মতো হর্ন দিচ্ছে। কী আশ্চর্য! শুধু যে দেলোয়ার বিস্মিত হচ্ছে তা না, যে দেখছে সেই অভিভূত হয়ে দাঁড়িয়ে পড়ছে। বিড়বিড় করে কী সব বলছে। দেলোয়ার সাহেব? জি। লোকজন কি অদ্ভুত চোখে আমাকে দেখছে, লক্ষ্য করেছেন? জি। একটা শিম্পাঞ্জি গাড়ি চালিয়ে গেলে লোকজন যেভাবে তাকে দেখত, আমাকে সেইভাবেই দেখছে। নিজেকে শিম্পাঞ্জি শিম্পাঞ্জি মনে হচ্ছে, আর আপনাকে মনে হচ্ছে শিম্পাঞ্জি ট্রেনার। ট্রেনার শব্দের মানে জানেন তো? জি জানি, শিক্ষক। সরি, ট্রেনার শব্দের মানে তো আপনি জানবেনই। আপনি যে বিএ পাস, এই তথ্য মনে থাকে না। বিএতে আপনার রেজাল্ট কী ছিল? থার্ড ক্লাস। থার্ড ক্লাসের জন্যই বোধহয় কোথাও কোনো চাকরি টাকরি পাচ্ছেন না, তাই না? জি না, চেষ্টা করি নাই। চেষ্টা করেননি কেন? যা আসি তো ভালোই আসি। মাস শেষে চাচা যে 1000 টাকা দেন, আমি একা মানুষ। আমি চলে গেলে চাচাদের বিষয় সম্পত্তি দেখবে কি? বিশ্বাসী মানুষ পাওয়া যায় না। আপনি কি খুব বিশ্বাসী মানুষ? জি। আপনি বাবার বিষয় সম্পত্তি দেখাশোনার জন্য জীবন উৎসর্গ করেছেন? দেলোয়ার উত্তর দিল না। এই মেয়েটা কথাবার্তা কোন দিকে নিয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না। মেয়েটা অসম্ভব বুদ্ধিমতী। এ ধরনের বুদ্ধিমতী মেয়েদের সঙ্গে কথাবার্তা সাবধানে বলতে হয়। দেলোয়ার সাহেব? জি। নেত্রকোনা কি রেডিমেড প্যান্টের দোকান আছে? জি আছে। আপনি দয়া করে নেত্রকোনায় পৌঁছে একটা প্যান্ট কিনে নেবেন। সঙ্গে টাকা আনি নাই। টাকা আমি দেব। আপনি লুঙ্গিটার উপর কোট পরেছেন, আপনাকে সার্কাসের ক্লাউনের মতো লাগছে। আপামনি, লুঙ্গি বদলে পায়জামা পরেছি। সাসিজি লুঙ্গি বদলাতে বলেছেন, এই জন্য বদলেছি। আপনি বোধহয় লক্ষ্য করেন নাই। পায়জামার উপর কোট আরও জঘন্য। আপনি অবশ্যই একটা রেডিমেড প্যান্ট কিনবেন, এবং শুনুন, একজোড়া জুতাও কিনবেন। আমি টাকা দেব। জি আচ্ছা। আমার কথায় আশা করি কষ্ট পাচ্ছেন না? জি না। আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েছেন বাবার ঘরবাড়ি বিষয় সম্পত্তি দেখাশোনাই আপনার জীবনের ব্রত? সাসাসির জন্য কিছু করতে পারা ভাগ্যের ব্যাপার। কেন? বাবা বড় মানুষ বলে, সুপ্রিম কোর্টের বিচারপতি বলে? লোকজনের কাছে বলতে পারবেন আমি একজন বিচারপতির বিষয় দেখাশোনা করি, এ কারণে? জি না, উনি আমাকে অত্যাধিক স্নেহ করেন। অত্যাধিক স্নেহ করলেও তার মধ্যে বাবার স্বার্থ আছে। আপনাকে তার দরকার। আপনি না থাকলে তার গ্রামের এই বিরাট বিষয় সম্পত্তি বারভূতি লুটে খাবে। দেলোয়ারের মনটা খারাপ হয়ে গেল। এই মেয়ে তার বাবাকে এমন ছোট করে দেখছে কেন? আজহার সাহেব কেমন মানুষ সেটা তো এই মেয়েটারই সবচেয়ে ভালো জানার কথা। এই মানুষটা তার গ্রামের জন্য কি করেনি? মেয়েদের স্কুল বানিয়ে দিয়েছে, ছেলেদের স্কুল বানিয়ে দিয়েছে, নিজের খরচে রাস্তা ঠিক করে দিয়েছে, ডিপ টিউবওয়েল কিনে দিয়েছে। গ্রামের যে কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে গিয়ে কখনো খালি হাতে ফেরেনি। দেলোয়ার সাহেব, জি, আপনি কি আমার কথায় মন খারাপ করেছেন? জি করেছি, সাসাজিকে আমি অনেক বড় চোখে দেখি। কিন্তু আমি কি কথাগুলি ভুল বলেছি? আপনাকে বাবা যে স্নেহ করেন সেই স্নেহ কি স্বার্থজড়িত স্নেহ না? জি না, আমার একবার খুব অসুখ হয়েছিল, খারাপ ধরনের জন্ডিস। আমাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করল। জীবনের আশা ছেড়েই দিলাম। তখন স্যার খবর পেয়ে গাড়ি নিয়ে নেত্রকোনা হাসপাতালে আমাকে দেখতে এলেন। আমার অবস্থা দেখে মনে খুবই কষ্ট পেলেন। কি করে বুঝলেন মনে কষ্ট পেয়েছেন? সাসাজির চোখের সঙ্গে সঙ্গে পানি এসে গেল। চোখের পানি মুছে বললেন, দেলোয়ার, তোর এই কী অবস্থা? সাসাজি কখনো আমাকে তুই বলেন না, সব সময় তুমি বলেন। সেই দিনই প্রথম তুই বললেন। আপনি কি করলেন? আমি সাসাজিরে বললাম, সাসাজি, আপনি যদি আমার কপালে হাত রেখে আল্লাপাকের কাছে একটু দোয়া করেন আমি ভালো হয়ে যাব। বাবা তাই করলেন? জি, তিনি কপালে হাত রেখে দোয়া করলেন। সন্ধ্যাবেলা দোয়া করলেন, ঈশা রক্ত থেকে শরীর ভালো হতে শুরু করল। রুচি চলে গিয়েছিল, যা খেতাম বমি করে দিতাম। রুচি ফিরে এলো। রাতে নার্সকে বললাম, সিস্টার, হিদল ভর্তা দিয়ে একটু ভাত খেতে ইচ্ছা করছে। কি ভর্তা? হিদল ভর্তা। হিদল হলো পুঁটি মাছের একরকম শুটকি, অনেকে বলে চ্যাপা শুটকি। হিদল ভর্তা দিয়ে ভাত খেলেন? জি, ভরপেট ভাত খেলাম। পরদিন সকালে শরীর সুস্থ। সুস্থ হবে জানা কথা, পীর বংশের মানুষ। পীরাতি সাসাজির মধ্যেও আছে, সাসাজি নিজে তা জানেন না। আমিও তো পীর বংশের বড় মেয়ে, আমার মধ্যে নাই? জি, আপনার মধ্যে আছে। কি করে বুঝলেন? বোঝা যায়। টেলিফোন পর্ব শেষ করে ফেরার পথে মীরা খুব হাসি খুশি রইল, মজার মজার গল্প করতে লাগল। কিন্তু দেলোয়ারের মনে হলো মেয়েটার মন খুবই খারাপ হয়েছে। অতিরিক্ত হাসি খুশির ভাব যতই দেখাক না কেন মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে। দেলোয়ার সাহেব, জি, প্যান্ট এবং জুতা জোড়া আপনার পছন্দ হয়েছে তো? জি হয়েছে। মানুষ হিসেবেও আপনাকে আমার পছন্দ হয়েছে। এখন যদি আপনি লুঙ্গির ওপর কোট পরে ঘুরেন আপনাকে আগের মতো খারাপ লাগবে না। দেলোয়ার হঠাৎ বলে ফেলল, আফামণি, আপনার মনটা কি খারাপ? মীরা বলল, হ্যাঁ, আমার মনটা খুবই খারাপ। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে, আমি কাঁদতে পারছি না। দেলোয়ার লক্ষ্য করল মীরার চোখ পানিতে ভর্তি হয়ে গেছে। চোখের পানি টপ টপ করে পড়ছে গাড়ির স্টিয়ারিং হুইলে। দেলোয়ার সঙ্গে সঙ্গে খতমি ইউনুস পড়া শুরু করল। এই দোয়া 1,25,000 বার পড়ে আল্লাহ পাকের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সে খতম শেষ করে আল্লাহ পাককে বলবে, মেয়েটার মনটা তুমি ভালো করে দাও আল্লাহ, তুমি গাফুরুর রহিম, তোমার রহমতের শেষ নাই, তোমার রহমতের দুরিয়া থেকে এক ফোঁটা রহমত মেয়েটাকে তুমি দাও, এতে তোমার রহমতের দুরিয়ার কোনো ক্ষতি হবে না। মীরা বলল, দেলোয়ার সাহেব, আমি কাছে আমার দুঃখে, আপনার চোখে পানি কেন? মীরা না ফেরা পর্যন্ত মোনারা চাপা উদ্বেগ নিয়েছিলেন। মেয়েটা বড় হবার পর এই সমস্যা তার হয়েছে। ঘরের বাইরে যাওয়া মানে উদ্বেগ। মোনারার এই উদ্বেগ নানানভাবে প্রকাশিত হয়। তার মাথার যন্ত্রণা হয়, কোনো কাজে মন রাখতে পারেন না। ইদানিং আরেকটি উপসর্গ যুক্ত হয়েছে, শ্বাসকষ্ট। বড় বড় করে নিঃশ্বাস নিলেও বুক ভরে না, মনে হয় ফুসফুসের একটা বড় অংশে বাতাস পৌঁছাতে পারছে না, ফাঁকা হয়ে আছে। মোনারার ধারণা মেয়ে দুটির বিয়ে হয়ে যাবার পর তার এই সমস্যা থাকবে না, তিনি আরাম করে বাকি জীবন নিঃশ্বাস নিতে পারবেন। নেত্রকোনা থেকে ফেরার পর মেয়েকে দেখে তার ভালো লাগছে, বেশ হাসি খুশি মেয়ে। কয়েকদিন ধরে মীরার মুখে যে অন্ধকার ভাব ছিল তা নেই, বরং খানিকটা ঝলমলে ভাব চলে এসেছে। অবশ্যই এটা অভিনয় হতে পারে, তার বড় মেয়ে অভিনয় ভালো জানে, ছোটটা একেবারেই জানে না। মোনারা মীরাকে বললেন, কোনো সমস্যা হয়েছিল? মীরা হাসল, হাসতে হাসতে বলল, কোনো সমস্যা হয়নি। মেয়ে মানুষ গাড়ি চালাচ্ছে এটা দেখে লোকজন মজা পায়নি? খুব মজা পেয়েছে। ঢাকায় লাইন পেতে সমস্যা হয়নি তো? প্রথম রিংয়ে সাবের টেলিফোন ধরল এবং আমার গলা চিনতে পারল না। বলল, আপনি কে বলছেন? ताहले साबरेर संगे कथा होयेछे होयेछे ओ भालो आछे तो भालोई आछे तबे ओर मने हय ठांडा लेगेछे गला केमन जेन भारी भारी शोनालो किंबा उल्टोटाओ होते पारे हयतो आमार गला शुनेई से तार निजेर गला भारी करे फेललो। मीरा हासछे मोनारा चले जाच्छेन मोनारार मुखेओ हासि। मीरा भाबछे एकटा परिवारे मायेर भूमिका खुबই अद्भुत। परिवारेर जे कोनो सदस्य जखन हासे माके हासते हय परिवारेर जे कोनो सदस्य जखन दुखित हय माके दुखित होते हय एटा हलो परिवारेर दाबी। परिवार एमन अन्याय दाबी मा छाड़ा अन्य कारो उपर करे ना। मीरा डाकलो मा शुने जाओ तो। मोनारा संगे संगे फिरे एलेन। साबरेर संगे मीरार समस्याटा कि किभाबे ता मिटमाट हलो एटा जानार मोनारार खूब शख। तिनि निज थेके जिज्ञेस करते पारछेन ना। एखन मने होच्छे मीराई बोलबे मा शोनो तोमाके खूबই जरूरी एक कथा बोलबो भयंकर जरूरी। चल बागने जाई। बागने जेते पारबो ना एखानेই बोली। कथाटा होच्छे आमी जानते पेलाम दादीजान नाकि आज राते आमार संगे घुमाबे एटा जेन ना घटे तुमी देखबे। एटा तो जरूरी कथा। हाँ एटा आमार जरूरी कथा। दादीजान काल राते घुमिয়েছেন শেফার संगे एबং ताके नाकि बोलेছেন तिनि एक राते শেফার संगे घुमाबेन आरेक राते आमार संगे घुमाबेन এইভাবে চলতে থাকবে। এটা শোনার পর থেকে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। হাত পা ঠান্ডা হবার কি আছে? দাদি নাতির সঙ্গে ঘুমোবে না? না ঘুমোবে না অবশ্যই আমার সঙ্গে না। একটা লেপের নিচে আমি আর দাদি যান। ওনার হাড্ডি হাড্ডি পা উনি আমার গায়ে তুলে দেবেন। তার শরীর থেকে আসবে শুকনো গোবরের গন্ধ অসহ্য। মা তুমি যেভাবেই হোক আমাকে বাঁচাও। মোনারা চিন্তিত মুখে বললেন উনি তোর সঙ্গে ঘুমোতে চাইলে আমি না করব কিভাবে? एसब पेचाल बुद्धि तुम्हार खूब भालो आछे। तुमी एक बुद्धि बेर करो बिनिमये आमी तोमार सब कथा शुनबो। तुमी जोदि बोलो आमाके बाबार संगे बसे गल्प करते होबे तातेओ राजी आछि। मोनारा बिरक्त हये बोललेन फाजलामी धरनेर कथा बोलिस ना। बाबार संगे गल्प करबि ना तो कार संगे गल्प करबि? मीरा हासते हासते बोलल मा तुमी कि जानो बांग्लादेशेर प्रथम सेरा 10 जन बिरक्तिकर गल्पकथकेर मध्ये बाबा आछेन। सन्ধ্যা मिलिয়েছে। आजा साहेब तार मेयेदेर संगे गल्प करछेन। मोनारा चा निये ढुकलेन। मीरा तार माके चोखे चोखे बोलल मा आमादेर बाँचाओ। मोनारा हासलेन एबं तिनिओ गल्प शुनते बसलेन। ढाकाय थाकार समय सबाई एकसंगे बसे गल्प करा प्राय कखनोई हय ना। शेफा बसबे टीभिर सामने एक्स फाइल बा किछु देखबे। मीरा थाकबे तार घरे। तार दरजा थाकबे बन्ध। बन्ध दरजार फाँक फोकड़ दिये सिडिर गानेर शब्द भेंगे भेंगे आसबे। तार दरजाय धक्का दिले से बिरक्त गलाय बोलबे परे आसो तो मा एखन दरजा खुलते पारबो ना। आजा साहेब चाय चुमुक दिये तृप्त गलाय बोललेन शीतेर सन्ध्यार आनंदमय ब्यापार होच्छे गरम चायेर काप हाते निये रिलैक्स करा। शीत जत बेशी पड़बे रिलैक्सेशन तत बेशी होबे। बरफेर देशे कि हय देख। बाइरे तुषारपात होच्छे। घरेर भेतर फायारप्लेसे काठ पुड़छे। काठेर गनगने आगुन से आगुनेर पाशे गोटा परिवार जड़ो होयेछे। आगुन तापाते तापाते कफि खाच्छे। शेफा बोललो कफि खाच्छे ना बाबा मद खाच्छे। आजा साहेब बोललेन एटा मा तुमी एकटा भूल कथा बोलले। इंग्रेजी छवि देखे देखे तोमार एई धारणा होयेछे आसलेरा मद्यपान कम करे बरं आमी देखी बांग्लादेशेर उच्चबित्तदेर मध्ये एटा अनेक बेशी। अर्थबित्तेर प्रमाण हिसेबे मद्यपानके व्यवहार करा होच्छे। मद्यपान हो दाड़िये स्टैटासेर अंश। शेफा गम्भीर हो बोलल बाबा तुम्हार साधारण कथा बक्तृतार मतो केन? मोनारा हेसे फेललेन। संगे संगे हासि बन्ध करे बोललेन ए शोनो तुमि एकटा मजार गल्प आमादेर शोनाओ तो। मजार गल्प? हाँ मजार गल्प। तुम्हार मेयेदेर धारणा तुमि मजार गल्प जानो ना। मजार गल्प माने कि स्ट्रेंज गल्प? अच्छा शोनो नेदारलैंडेर एबोरिजिनदेर एक अद्भुत कास्टमेर कथा बोली। नेदारलैंडेर एक प्राचीन आदिवासी गोष्ठी आछे। तादेर अद्भुत सामाजिक किछु नियमकानुन आछे। तादेर मध्ये एकदल आछे जादेर बला हय सिन इटार। सिन इटार माने हलो पाप खादक। तारा अन्य मानुषेर पाप खेये फेले। मोनारा बोललेन ओ मा गो कि बोलछो तुमि? पाप खाबे किभाबे? मोनारार एत बिस्मित हबार कारण नेই। तिनि एई गल्प एर आगे तीनबार शुनेছেন। तिनि बिस्मित होच्छेन गल्प जमिये देवार जन्य। आजा साहेब बोललेन मने करो केउ मारा गेल तखन करा हय कि मृत व्यक्ति के नग्न कर माटिर ऊपर शुए रखा होबे। तार शरीरे नानान खाद्यद्रव्य सजिए रखा होबे। तारपर खबर देवा होबे सीनिटारदेर। सीनिटाररा आसबे, तारा चेटे पुटे मृतदेहेर ऊपर थेके खाबारगुली खेये फेलबे। विश्वास करा हय जे तारा खाबार दाबारेर संगे मृत व्यक्तिर सब पापो खेये फेलबे। मृत व्यक्ति हये जाबे पुरोपुरी निष्पाप एबं से सरासरि स्वर्गे चले जाबे आर सीनिटाररा जाबे अनंत नरके। शेफा एबं मीरार भेतर गल्प शुने कोनो भावान्तर हलो ना, किन्तु मोनारा चोख मुख कुचके फेललेन। घृणा मेशानो गलाয় বললেন, তওবা আস্তাগফিরুল্লাহ, বলো কি? আজা সাহেব উৎসাহিত হয়ে দ্বিতীয় গল্প শুরু করতে যাবেন, তখন দেলোয়ার ঢুকে খবর দিল স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেব কয়েকজন শিক্ষক নিয়ে এসেছেন। আজা সাহেব সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। স্কুলের মাস্টাররা প্রতিদিন সন্ধ্যাতে এ বাড়িতে আসছেন। মুগ্ধ হয়ে আজা সাহেবের গল্প শুনছেন। আজা সাহেব তাদের সঙ্গে অত্যন্ত আনন্দময় কিছু সময় কাটাচ্ছেন। আজা সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, মুনরা, বাইরে চাটা পাঠাবার ব্যবস্থা করো। আর শোনো, এদের একবেলা আমি খাওয়াতে চাই। পোলাও টোলাও করো, বেচারারা এই শীতের রাতে দূর দূর থেকে আসে, এত রাতে না খেয়ে ফেরত যায়, খারাপ লাগে। মুনরা বললেন, তারা আসে তোমার গল্প শুনতে পাচ্ছে, এতেই তারা খুশি। তা ঠিক, তবুও এক রাতে ভালো করে এদের খাওয়াবো। আগামীকাল রাতে খেতে বলি, কেমন? আচ্ছা বলো। গরুর মাংস দিয়ে তুমি যে একটা প্রিপারেশন করো, মঙ্গোলিয়ান বিফ, ওইটা করতে পারো কিনা দেখো। এরা গ্রামে পড়ে আছে, নতুন কিছু খেতে পারলে খুশি হবে। দেখি পারি কি না। আজা সাহেব চলে যেতে মীরা বলল, মা, তুমি কি দাদিজানকে সামলেছ? আশা করি তিনি আমার সঙ্গে ঘুমোতে আসবেন না। ওনাকে বলে দিয়েছ তো মা? এখনও কিছু বলি নাই, কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। দে। আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমোতে আসো। তাছাড়া এমনিতেই আমার শরীরটাও ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। আমার তোমার সঙ্গে ঘুমোতে ইচ্ছা করছে। তুমি আমার সঙ্গে ঘুমোতে এলে দাদিজান বাধ্য হয়ে শেফার সঙ্গে ঘুমোবেন। প্রবলেম সলভড। শেফা বলল, আজ রাতের প্রবলেম না হয় সলভড হলো, কাল কি করবে? মা কি রোজ তোমার সঙ্গে ঘুমোবে? মীরা বলল, কালকেরটা কাল দেখা যাবে, আগে বর্তমানের সমস্যা মিটুক। ভবিষ্যতের সমস্যা ভবিষ্যতে মেটানো হবে। উই লিভ ইন প্রেজেন্ট, উই ডো নট লিভ ইন ফিউচার। তোর মাছ মারা কেমন হয়েছে? ভালো হয়নি। শখ মিটছে নাকি বল? শখ মিটলেই হলো। মাছ মারতেই পারলাম না, শখ মিটবে কীভাবে? কাল আবার বসছিস? তুমি কি আমার সঙ্গে বসবে আপা? না। প্লিজ আপা, তুমি বসো, তোমার তো ভাগ্য ভালো। আমার ধারণা তুমি থাকলে মাছ ধরা পড়বে। আমার ভাগ্য ভালো? অবশ্যই ভালো। মা, আপার ভাগ্য ভালো না? মোনারা হাসি মুখে বললেন, দুজনের ভাগ্যই ভালো। শেফা বলল, জন্মের সময় আল্লাহ যদি রিপোর্ট কার্ডের মতো একটা কার্ডে আমাদের ভাগ্য লিখে দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। রিপোর্ট কার্ড দেখে আমরা আগেভাগে সব জানতাম। মোনারা বললেন, তুই এমন মজা করে কথা বলা কোত্থেকে শিখেছিস? শেফা বলল, বাবার কাছ থেকে শিখেছি মা। বাবার কাছ থেকে শিখেছি কিভাবে গল্প করলে গল্পগুলি বোরিং হয়। আমি গল্প করার সময় সেটা বাদ দিয়ে গল্প করি। মীরা হেসে ফেলল। মোনারা হাসতে শুরু করলেন। শুধু শেফা গম্ভীর হয়ে রইল। গম্ভীর হয়ে থাকলেও তার খুব মজা লাগছে। দরজায় দিলরকে দেখা গেল। তাকে দেখাই যাচ্ছে না। নতুন প্যান্ট, জুতা, তার উপর হলুদ কোট। শেফা ফিসফিস করে বলল, ও মাই গড, দিলওয়ার ভাইকে কীরকম সঙ্গের মতো লাগছে দেখেছ মা? মনে হচ্ছে না সার্কাসের জোকার, এখনই ডিগবাজি খেয়ে কোনো খেলা দেখাবে। মোনারা বললেন, চুপ কর। ওনাকে আগের মতো লুঙ্গি গেঞ্জি পরে থাকতে বলি মা। মোনারা কিছু বলার আগে দেলোয়ার বলল, সোটা বা শুনে যান। শেফা উঠে গেল। দেলোয়ার বলল, ভালো খবর আছে আপা, টিভি জোগাড় হয়েছে। টিভি দিয়ে কী লাভ হবে? কারেন্ট নেই। রাত 11টার পর কারেন্ট এলে টিভি কি দেখব? ব্যাটারি এনেছি, গাড়ির ব্যাটারিতে চলবে। এক্সেলেন্ট, আমার ঘরে ফিট করে দিন। আমি তো ফিট করা জানি না, মিস্ত্রি নিয়ে আসছি। নিয়ে এসেছেন তো সময় নষ্ট করছেন কেন? লাকি দিন। সাসাজি রাগ করবেন না তো? কি অদ্ভুত কথা, বাবা রাগ করবে কেন? ঢাকায় কি আমরা টিভি দেখি না? সারাক্ষণই দেখি। তবু সাসাজির একটা অনুমতি। আচ্ছা যান, অনুমতি আমি নিয়ে নেব। শেফা অত্যন্ত আনন্দিত বোধ করছে। টিভির অন্য কোনো প্রোগ্রাম না দেখলেও এক্স ফাইল না দেখলে শেফার চলে না। আজ এক্স ফাইল আছে। দেলোয়ার ভাইকে সন্ধ্যাবেলা শুধু জিজ্ঞেস করেছিল आशेपाशे कोनो बाड़ी आछे जाते टीवी आछे आमाके एक्स फाइल देखते होबे। देलोयार भाई टीवी जोगाड़ करे फेलेछे, मानुषटा काजेर आछे, शुधु एकटु जोकार टाइप। देलोयार भाई जी कोट पैंट परे आपनार केमन लागछे? जी भालो लागछे, एकटु लज्जा लज्जा लागछे। लज्जा लज्जा लागछे ताहले परे आछेन केन? जुतार पैंट बड़ आपा किने दिएछेन, ना पड़ले मने कष्ट पाबेन। उनी मोटे कष्ट पाबेन ना, आपनार जोदि लज्जा लज्जा लागे आपनि खुले फेलुन। बड़ आपार मनटा कि एखन भालो? खुबই भालो। मन खराब होबे केन? दाड़िये थेके समय नष्ट करछेन केन? एक्स फाइल शुरू हये जाबे तो। देलोयार काचुमुचु मुखे बोलल, सासाजिर काछ थेके जोदि अनुमतिटा निये देन, टीवी देखे हठात् जोदि रेगे जान। আচ্ছা আমি এখনই অনুমতি নিয়ে দিচ্ছি, আপনি মিস্ত্রি নিয়ে আমার ঘরে চলে যান, এমন জায়গায় টিভি ফিট করবেন যেন আমি বিছানায় শুয়ে শুয়ে দেখতে পারি। জি আচ্ছা। শেফা বসার ঘরের দিকে যাচ্ছে, সে ঘরে ঢুকলো না, দরজার বাইরে দাঁড়িয়ে রইল। আজা সাহেব গল্প করছেন, সবাই মুগ্ধ হয়ে শুনছে। আজা সাহেবের সেই পুরনো গল্প, নেদারল্যান্ডের সিন ইটারদের কাণ্ড কারখানা। হেডমাস্টার সাহেব বললেন, স্যার কি বললেন? नग्न शरीरे खाद्यवस्तु सजिए रखे? जी, सब देह जदि स्त्रीलोकेर हय सबार जन्य एकी अवस्था। हेडमास्टर साहेब शिउरे उठलें। अतिथिरा किछुक्षण मुख चावाचावी करलें। असिस्टैंट हेडमास्टर बोलें, अति बर्बर जाति। आजा साहेब बोलें, प्राचीन जातिगुलोर मध्य एई जाति अनेक बिचित्र विश्वास प्रचलित। आफ्रिकार रेनफरेस्टे एक प्राचीन जातिगोष्ठी आछे, तारा तादेर मृत आत्मीयस्वजन कबर देय ना বা দাহ করে না, খেয়ে ফেলে। কি বললেন স্যার? খেয়ে ফেলে? হ্যাঁ খেয়ে ফেলে, তারা বিশ্বাস করে এতে মৃত আত্মার সদ্গতি হয়। আমরা তো স্যার সেই তুলনায় ভালো আছি। হ্যাঁ আমরা ভালোই আছি, আমাদের সভ্যতা তো অতি প্রাচীন, তারপরেও সতীদাহের মতো কুৎসিত প্রথা ছিল, ছিল না? ওরা যা করছে মৃত মানুষদের নিয়ে করছে, আর আমরা জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে ফেলছি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব মুগ্ধ গলায় বললেন, স্যার আপনি এত বিষয় জানেন, এত সুন্দর করে গল্প করেন, এটা একটা অবিশ্বাস্য বিষয়। আপনার গল্প শোনা ভাগ্যের ব্যাপার। সন্ধ্যার পর আর ঘরে থাকতে ইচ্ছা করে না। স্যার হয়তো খুবই বিরক্ত হন। বিরক্ত হব কেন স্যার? বিরক্ত হন আর নাই হন, আমরা না এসে পারবো না। অবশ্যই আসবেন, ভালো কথা। আগামীকাল রাতে আপনারা আমার সাথে 4টা ডাল ভাত খাবেন। সি সি স্যার কি বলেন? আপনি আমাদের মেহমান, কোথায় আমরা খাওয়াবো তা না? কি আশ্চর্য, আমি এই গ্রামের ছেলে না। আপনারা 4টা ডাল ভাত অবশ্যই খাবেন। শিফা এখনও দরজার পাশে দাঁড়িয়ে, আড়াল থেকে এদের কথাবার্তা শুনতে তার খুব মজা লাগছে। তার বাবার মহা বিরক্তিকর গল্পগুলিও যে লোকজন এত আগ্রহ করে শুনতে চায়, এটা শিফার ধারণার বাইরে ছিল। গ্রামের এই মানুষগুলো কি বোকা নাকি? আসলে এক ভদ্রলোক আজ দেরি করে এসেছেন। তিনি কবিরাজ শশাঙ্ক কালো। তার নেত্রকোনায় দোকান আছে। দোকান এখন ছেলে দেখাশোনা করে, তিনি বাড়িতে থাকেন। খুবই ব্যস্ত ভঙ্গিতে তিনি ঢুকলেন এবং হেডমাস্টার সাহেবের দিকে তাকিয়ে রাগি রাগি গলায় বললেন, হেডমাস্টার সাহেব কাজটা আপনি কি করলেন? আমাকে না নিয়ে চলে আসলেন। আমি কাল বলেছিলাম না আসার সময় আমাকে নিয়ে আসবেন, আমি সন্ধ্যা থেকে কাপড় পরে বসা। হেডমাস্টার সাহেব বিব্রত গলায় বললেন, একদম ভুলে গেছি। তা তো ভুলে যাবেনি, 2 ঘন্টা অপেক্ষা করে উল্টা আমি আপনার খোঁজে গিয়ে শুনি আপনি সন্ধ্যার সময় চলে গেছেন। আসছি বেশিক্ষণ হয়নি, এই তো কিছুক্ষণ। আমার কথা বিশ্বাস না হয় স্যারকে জিজ্ঞেস করেন। আজহার সাহেব হাসো মুখে 2 বন্ধুর ঝগড়া সামাল দেন। তাকে আবারও পাপভক্ষকদের গল্প নতুন করে শুরু করতে হয়। যারা গল্পটা আগে শুনেছেন তারাও সমান আগ্রহ নিয়ে 2বার গল্পটি শুনেন। হেডমাস্টার সাহেব আগেরবার গল্পের ঠিক যে জায়গায় বলেছিলেন শবদেহ যদি স্ত্রীলোকের হয়, এবারও ঠিক সেই জায়গায় আঁতকে উঠে জিজ্ঞেস করেন, স্যার শবদেহ যদি স্ত্রীলোকের হয় তখনই কি এই অবস্থা? যেন তিনি প্রথমবারের মতো গল্পটা শুনছেন। শিফা এখনও দাঁড়িয়ে আছে। আশ্চর্যের ব্যাপার, আড়ালে দাঁড়িয়ে বাবার গল্প শুনতে ভালো লাগছে। এখন তার ধারণা হয়েছে যে তারা আগ্রহ নিয়ে বাবার গল্প শোনে না বলেই বাবার গল্পগুলি তত ভালো হয় না, এরা আগ্রহ নিয়ে শুনছে বলে ভালো হচ্ছে। আজা সাহেব হঠাৎ গল্প থামিয়ে বললেন, দরজার পাশে গিয়ে। শেফা বলল, বাবা আমি। কি করছো মা? বাবা তোমার গল্প শুনছি। হেডমাস্টার সাহেব অত্যন্ত সাধু ভাষায় বললেন, মা এইসব গল্প তোমার শোনার উপযুক্ত নয়, গল্পগুলি পরিণত মানসিকতার মানুষের জন্যে। তুমি চলে যাও, যদি সম্ভব হয় চাচাদের জন্য একটু চা পাঠাও। আজা সাহেব বললেন, কফি খাবেন নাকি? কফির ব্যবস্থা আছে? জি আছে। তাহলে স্যার একটু বড় লোক জিনিস খেয়ে দেখি। শেফা কফির কথা বলতে চলে গেল। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব বললেন, স্যারের দুটা মেয়ে অত্যন্ত ভালো, ভালো হবে জানা কথা, যেমন গাছ তেমন তার ফল। আজা সাহেব বললেন, সামান্য ভুল করলেন মাস্টার সাহেব, খুব ভালো গাছের ফল হয় না, যেমন ধরুন সেগুন গাছ, শাল গাছ। উপস্থিত শ্রোতারা আজা সাহেবের জ্ঞানের কথায় আবারও অত্যন্ত চমৎকৃত হন। আজা সাহেব পাপ ভক্ষকদের গল্পের শেষাংশ শুরু করলেন। শ্রোতারা তার দিকে ঝুঁকে এলো। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মিরার গ্রামের বাড়ি এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের নতুন চ্যানেল গল্পতরু হরর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। গল্পতরু হরর চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর উপরে স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।